এরকম বৃষ্টি পাতলার দিনে যখনই লাঞ্চ বা ডিনার করতে যাই, সব থেকে আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি। আর এই চেনা খিচুড়ি যদি হয় একটু অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস রেসিপিস। আজ আমি শেয়ার করব আমাদের বাড়িতে যে রকমের খিচুড়ি সব সময় হয়ে থাকে, অর্থাৎ আমি যে খিচুড়ি খেয়ে বড় হয়েছি সেই খিচুড়ি, যেটা স্বাদে আর চেহারাই হবে চেনা খিচুড়ির থেকে একটু আলাদা, বলতে পারেন পোলাও আর খিচুড়ির সংমিলন। তার জন্য আমি একটা প্রেশার কুকার গরম করে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা হাঁড়িতেও করতে পারেন। তো প্রথমে কিছুটা আমি আলু ভেজে নেব। এতে কোনো সবজি লাগে না, শুধু মুসুর ডাল, চাল আর আলু, ব্যাস। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, নুন হলুদ দেওয়ার তো কোনো দরকার নেই। এবার ওই সেম জায়গাতেই দিয়ে দেব 2 চামচ ঘি, দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, তেজপাতা আর কিছুটা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা এবারে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। আদা বাটা বা আদাটাকে আপনারা গ্রেট করেও দিতে পারেন, তবে রসুন দেবেন না, খিচুড়ির সাথে কিন্তু রসুনটা খুব একটা ভালো লাগে না, আদা দিলে বেশি ভালো লাগে। এবার এই আদাটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে র গন্ধটা চলে যায়। এবার আদাটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর ডাল। এখানে আমি চাল আর ডাল মিলিয়ে 1.5 গ্লাসের মতো নিয়েছিলাম, চাল 1 গ্লাস আর ডাল 1/2 গ্লাস, ডালটা একটু কম নিয়েছি। এবার চাল আর ডালটা এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এতে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একদম সামান্য করে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আপনারা একটু বেশিও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি ধনে আর জিরে একসাথে গুঁড়ো করা ছিল সেটা, আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে গোলমরিচের গুঁড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল, নাও দিতে পারেন। এটা আমি সাধারণত সব খাবারেই একটুখানি গোলমরিচ দিই, কারণ গোলমরিচ খাওয়াটা খুবই ভালো। এবারে সব কিছু একসাথে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব। চাল আর ডালের সাথে আলুগুলোও ঢেলে দিলাম একসাথে একটুখানি নেড়ে চেড়ে, এবারেতে জল দিয়ে দেব। আর প্রেশার কুকারের মাপ তো আপনারা জানেনই, 1 গ্লাস চালে 1.5 গ্লাস জল, কিন্তু এই খিচুড়ির ক্ষেত্রে 1.5 গ্লাস নয়, তার একটু বেশি জল দিতে হবে। আমার চাল আর ডাল মিলিয়ে 1.5 গ্লাসের মতো ছিল, সেই হিসেবে আমার এখানে জল দেওয়া দরকার 2.5 গ্লাস, কিন্তু সেই জায়গায় আমি দিয়েছি এখানে 3 গ্লাস, যেহেতু ডাল জল একটু বেশি টানে তার জন্য একটু বেশি দেওয়া। আর সবজি খিচুড়ি যেটা হয় সেটা তো জানেনই একটু পাতলা হয়, যার জন্য জল অনেকটাই বেশি দেওয়া থাকে। এই খিচুড়িটা অতটা পাতলা হবে না, এটা হবে একটু শুকনো, একটু ঝরঝরে টাইপের, যার জন্য এটাকে ভুনা খিচুড়ি বলা হয়। এই সব কিছু একসাথে মিক্স করে হাই ফ্লেমে জলটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। জলটা ফুটে উঠলে ঢাকনা লাগিয়ে ওয়েট করব প্রেসার কুকারে 2টো হুইসেল দেওয়া অবধি। 2টো হুইসেল দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই যে দেখুন, এটা আমার 2ন্ড হুইসেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ওয়েট করব যতক্ষণ না কুকারের ভেতরের প্রেসারটা নিজে থেকে কমছে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এই গরম অবস্থাতেই কিন্তু ভাতটা একটা আলাদা জায়গায় ঢেলে নিতে হবে, তা না হলে প্রেসার কুকারের ভাত তো একদম চাপ হয়ে বসে যাবে। এবার একটা বোলে ঢেলে নেওয়ার পর আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। আর এই ঘিটা আমার নিজের বাড়িতে বানানো, শেষ হয়ে এসছে, তো তাই নিচের দিকের ওই গুঁড়োগুলো দেখা যাচ্ছে। এবারে গরম গরম সার্ভ করুন, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে, একটু অন্যরকম, একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই পুদিনা পাতাটা দিলাম শুধুমাত্র ছবিটা ভালো করে উঠবে বলে, এটার কিন্তু গন্ধ একদমই যাবে না, আমি একটু পরেই তুলে ফেলে দেব। আর এই দেখুন, এইদিকে মিজানকে দেখুন, এ ওয়েট করছে কতক্ষণে ও খেতে বসবে। বেচারা খুব খিদে পেয়ে গেছে, তো তাই জন্য এখন তোর স্কুল ছুটি, সারাক্ষণ ঘরে দুষ্টুমি করতেই থাকে। আর ওই দেখুন হাতে টুল, যেখানে পারবে ওই টুলটা নিয়ে গিয়ে উঠে পড়বে। এই যে দেখুন বেশিনে হাত ধুতেও চলে গেছে, এবারে আমি তাড়াতাড়ি ওকে খেতেটা দিয়ে দিই। আর আমাদের বিদেশে কাটানো এই লাইফ দেখার জন্য আমার ব্লগিং চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, চ্যানেলের নাম রোজিস ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।